আচ্ছা দেখেন যে এটা আমাদের ফাংশনটা রেডি, তো ফাংশনটা আমরা কল করব এডিট পেজে। তো এডিট পেজে কোথায় আসবো, এখানে একটু দেখেন যে আমাদের যে ডিসপ্লে পেজ আছে, ডিসপ্লে পেজ থেকে যদি আমরা এডিটে ক্লিক করি তাহলে আমাদের এডিট ফাংশনটা আসে। তো দেখেন যে এখানে আপনি যখন লিখতেছেন, লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন, তারপর আমি ডাটাটা সেভ করব। বাট আপনি লিখছেন কিন্তু সাবমিট বাটনে ক্লিক না করে বসে আছেন, তাহলে কি আমার ডাটা পেজে ডাটা সেভ করার কোনো দরকার আছে? তো আমরা যদি এটা সেভ করতে চাই যে ও সাবমিট বাটনে ক্লিক করছি কি না, তাহলে একটা কাজ করতে হয়, সেটা কি মনে আছে? যে ইসেট দিয়ে সেভ করতে হয় যে ডাটা পেজে মানে সাবমিট বাটনে ক্লিক করছি কি না। আমাদের যে দুটো লাইন আছে, এই দুটো লাইন তো আমরা করছিলাম জাস্ট ফর্মের মতো টেক্সট দেখানোর জন্য, তাই না? এই দুটো লাইনে আমরা কেন করছিলাম, যে আমাদের যে ফর্ম আছে এই ফর্মের মাঝে নেমটা যেন দেখায়, তো এই দুটো লাইনও আমাদের লাগবে, এই দুটো নিচে থাক। তার উপরে আমরা চেক করি যে ইফ ইসেট ডলার সাইন আন্ডার স্কোর পোস্ট কি দিয়ে চেক করবো। এখানে দেখেন আমাদের যে বাটন দিছি, বাটন নেম কি দিছি, বিটিএন। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো বিটিএন এখন দেখেন যে যদি সাবমিট বাটনে ক্লিক করে তাহলে আমরা আপডেট করবো, বাট যদি না করে, যদি ও সাবমিট বাটনে ক্লিক করে তাহলে আমরা এটা ডাটা পেজে সেভ করব, আর যদি সাবমিট বাটনে ক্লিক না করে তাহলে যে ডাটা যেভাবে আছে এইভাবে আমরা দেখাবো না। যদি সাবমিট বাটনে ক্লিক না করে তাহলে ডাটা যেভাবে আছে এইভাবেই থাকবে। তো সেটা যদি আমরা দেখাইতে চাই তাহলে দেখেন যে দুইটা লাইন আমরা করছি না, এর আগে এই দুটো লাইন কাট করে আমরা ইলসের মধ্যে দিয়ে দেবো, যে যদি সাবমিট বাটনে ক্লিক করে তাহলে কিছু একটা হবে, আর যদি না করে এরকমই থাকবে। এবার দেখেন যে আপনি যে ফর্ম বানাইছেন এখান থেকে আপনার ডাটা সেন্ড হবে কয়টা, একটা, একটা সেন্ড হবে না, যে শুধু নেমটা। তো আমরা যে ডাটাটা সেন্ড করতেছি সেই ডাটাটা আমরা আগে রিসিভ করব, রিসিভ করি এইভাবে করতে পারি যে ডলার সাইন ডাব্লু টেন্স টু নেম, নেম নামক যে ভেরিয়েবল আছে সেটার মতো ওই নেমটা আমাদের লোড করতে হবে, যে ডলার সাইন পোস নেম, এই তো। এরপর আমরা একটা ইয়ে দেবো না, স্টেটমেন্ট দেবো যে যদি ডাটা আপডেট করতে পারে তাহলে এক ধরনের মেসেজ দেবে, না পারলে অন্য ধরনের মেসেজ দেবে। ডলার সাইন ডাব্লু টেন্স টু ফাংশনের নেম কি দিয়েছিলাম, আপডেট, ভুলে গেছেন সবাই নাকি? যদি আপডেট করতে পারে তাহলে একটা মেসেজ দেওয়া উচিত না? আর যদি না পারে তাহলে অবশ্যই কিছু একটা ইরর আছে, ইরোরটা আমাদের কোথায় আছে, ডলার সাইন ডাব্লু টেন্স টু ইরর। কিন্তু এটাকে একটা প্রবলেম আছে, যে আমাদের যে ডাটাটা আছে দেখেন তো এখান থেকে আমরা ডাটা সেন্ড করতেছি কয়টা, শুধু নেমটা, এখান থেকে আমরা ডাটা সেন্ড করতেছি কয়টা, শুধু নেম একটা। কিন্তু প্রবলেম এখানে যে আমরা যখন আপডেট ফাংশন বানাইছি এখানে দেখেন তো আমরা ইউজ করছি কয়টা, নেম প্লাস আইডি, কিন্তু এখান থেকে কি আমরা কোনো আইডি সেন্ড করতেছি, এখান থেকে তো আমরা কোনো আইডি সেন্ড করতেছি না। কিন্তু আইডি যদি সেন্ড না করি তাহলে তো ওই স্কেল ইরো দেবে, যে আমরা ওখানে বলছি যে আইডিও আসবে কিন্তু এখান থেকে আমরা আইডি বানাচ্ছি না, তাহলে ইরো দেবে না, সেক্ষেত্রে কিন্তু ইরো দিবে। এখন এখানে আমরা আইডিটা কেন দিব, আমরা যখন আই আপডেট করব তখন যদি আমরা আইডিটা উল্লেখ না করে দিই তাহলে আমাদের যতগুলো রো আছে সবগুলো রোই তো এডিট হবে, তো আমরা কি সবগুলো রো এডিট করব, না আমাদের যে পেজ আছে এই ফর্মের মতো যে ডাটা আছে শুধু সেই ডাটাটা এডিট করব, আমাদের এই ফর্মের মতো যে ডাটা আছে শুধু সেই ডাটাটাই তো আমরা এডিট করব। এই ডাটাটা আমরা কোথা থেকে পাইছি, ডাটা বেস থেকে পাইছি না? এখন দেখেন তো আমরা যখন ডাটা বেস থেকে এই ডাটাটা পাইছি তখন কিন্তু আমরা ডাটার সাথে আমরা আইডিটাও সেভ করে নিয়েছিলাম। এখানে দেখেন যে সিলেক্ট বাই আইডি, আমরা যখন নেমটা সিলেক্ট সেভ করে নিয়েছিলাম তার সাথে আমরা কী করছিলাম, আইডিটাও কিন্তু সেভ করে নিয়েছিলাম, তাহলে আমাদের যে নেমটা যদি পাই তাহলে সেই আইডিটাও অবশ্যই পাবে।
এই নেমের পরিবর্তে আমরা কিছু একটা সেট করতে যাচ্ছি, কিন্তু এই আইডিটাই সেট করতে যাচ্ছে, তাহলে এখানে যে আইডি আছে এই আইডি নেম ধরে কল করলে তো হবে। নর্মাল আপনি একটা জিনিস দেখেন যে এর মধ্যে তো আমার 7 থাকে, আইডি আছে 7, এর মধ্যে আমার যদি থাকে 1 ইয়ার, আমি করতে চাচ্ছি যে আমার যে আইডি আছে এই 7 আইডিটাই 1 ইয়ার পরিবর্তে আমি 2 ইয়ার করতে চাচ্ছি। এখন সেই ক্ষেত্রে আপনি যখন ফর্ম বানাবেন তখন এখান থেকে আপনি লিখতেছেন 2 ইয়ার, আপনি লাগাতেছেন তো প্রধান একটা, কিন্তু এখানে তো আপনার আইডিটা উল্লেখ করে দিতে হবে যে আমার 7 নম্বর যে রো আছে এই রোতে আমি এই ডাটাটা আপডেট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনার আইডিটা লাগবে। এখন আইডিটা তো আগেই আমরা সেভ করে রাখছি বোধহয় আইডি নম্বর যে রো, তাহলে এখন এখান থেকে আমাদের এই আইডিটাও সেভ করতে হবে, আমাদের যে ফর্ম আছে ফর্ম থেকে আমাদের আইডিটাও সেভ করতে হবে, তবে আগে থেকে দেখবেন বিভিন্ন অবস্থা। তাহলে আমাদের এখান থেকে আইডিটাও আমরা সেভ করবো যে 7, তাহলে দেখেন যে এসকেল কমান্ড থাকলে যে এখানে আইডি আছে 7, যে 7 নম্বর যে রো আছে সেই রোতে এই ডাটাটা আপডেট করে দেবে। আর যদি এখান থেকে আমরা আইডি না পাঠাই আর এখানে আমাদের এসকেল কমান্ডে যদি আইডি না থাকে, তাহলে দেখেন আমি যদি 2 ইয়ার পাঠাই তাহলে আমার টেবিলে যদি 200 না ডাটা থাকে 200 টাকা কিন্তু 2 ইয়ার হয়ে যাবে, কিন্তু আমরা তো শুধু চেঞ্জ করবো এক কারো, তাই না? সেই ক্ষেত্রে আমাদের আইডিটাও সেন্ড করতে হবে। এখন দেখেন তো আমরা যে ফর্ম বানাইছি এখানে কি আইডি সেন্ড করার কোনো অপশন আছে? এখানে তো আমরা শুধু নেমটা সেন্ড করতেছি, এখান থেকে আমাদের আইডিটাও সেন্ড করতে হবে। এখানে দেখেন তো শুধু নেমটা সেন্ড করতেছি না, কিন্তু এখান থেকে আমাদের আইডিটাও সেন্ড করতে হবে। এখন আইডিটা কিভাবে সেন্ড করবো? নেম কি দিব? আইডি, ভ্যালু আমাকে পিএসপি স্ট্রাকচার নিতে হবে, ডলার সাইন ডাব্লু চেঞ্জ টু আইডি। এখন দেখেন তো এখানে প্রিন্টটা কেন করলাম না, কারণ আইডিটা তো আমার প্রিন্ট করে দেখানোর কোনো দরকার নেই, আমি তো এটা সেভ করবো। আর যে নেমটা আছে নেমটা আমার ইউজারেও দেখাইতে হবে, প্লাস এখান থেকে সেন্ডও করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আপনি এখান থেকে আইডিটাও সেন্ড করতেছেন, তাহলে আপনার এই এখানে এসে আইডিটাও রিসিভ করা লাগবে না, শুধু আপনার নেমটা রিসিভ করলে হবে, আপনার আইডিটাও এখানে রিসিভ করতে হবে। তাহলে এখানে আমাদের আবার আরেকটা লাইন লিখতে হবে যে আইডি ইকুয়াল আইডি। এখানে দেখেন যে আপনি এখান থেকে যে ডাটাটা পাঠাচ্ছেন সেই ডাটাটা রিসিভ করতেছেন কোথায়, আপনার এই সেট দিয়ে আগে সেভ করতেছেন যে সাবমিট বাটন ক্লিক করছে কি না, যদি ক্লিক করে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে রিসিভ করতেছেন। এখন এর আগে নয় আমরা এখান থেকে শুধু নেমটা পাঠাইছি, যার কারণে উপরে শুধু নেমটা রিসিভ করছিলাম, কিন্তু এখন দেখেন তো এখান থেকে আমরা আইডিটাও পাঠাচ্ছি, তাহলে আমাদের আইডিটাও রিসিভ করতে হবে। তো আমরা জাস্ট সেই কাজটাই করছি, আইডিটাও রিসিভ করছি, কাজ আপাতত মোটামুটি শেষ। এবার যদি এটা সেভ করতে চান তাহলে সেভ করতে পারেন। আজকে যদি এটা ফার্স্ট, এর আগে দেখেন যে এগুলো নিয়ে আমরা কাজ করছি, ইনসার্ট ডিসপ্লে এগুলো তো আপনারা আগে দেখছেন, এবং পরবর্তীতে কাজ করতে গেলে কি আগের মতো কঠিন লাগবে? একটু হলেও ইজি মনে হবে, তো এটা যদি আজকে ফার্স্ট হয়তো কঠিন মনে হতে পারে, একটু ভালোভাবে চেষ্টা করেন, তারপরে দেখবেন পরে যখন এটা নিয়ে আবার কাজ করুন তখন এটা মনে হবে যে ইজি। একবারে তো আর সব কিছু শিখতে পারবেন না, কষ্ট করতে হবে তাহলেই শিখতে পারবেন। তাহলে তো সেই ইসের মতো আছে, প্রোগ্রামে যদি ট্যাবলেট বানাই তো একদিন কষ্ট করে কিনলাম তারপরে রাতে খেয়ে ঘুম দিলাম, পরের দিন প্রোগ্রাম হয়ে গেছে, তাহলে তো কাজ হয়ে যেত। প্রোগ্রামার হয়ে গেলে মেন জিনিস আছে ধৈর্য, যে 5 মিনিট কাজ করতে যে 5 মিনিট ইরো, তারপরে যদি বলে যে আজকের মতো বাদ যাক মুভি দেখে দিন কাটাই, তাহলে অবস্থা খারাপ। আপনার 5 মিনিটের সমস্যা আছে, 5 ঘন্টা ট্রাই করা না হয় 5 মাস। আমার সিম্পল একটা কাজ, আমি 7 দিন ধরে প্রবলেমে আছি, এখনও দেখেন যে আমার ট্যাব দেখেন ওপেন আছে, ইউটিউব দেখেন কয়টা ওপেন আছে, আবার যেগুলো ইউটিউব ওপেন আছে সবগুলো আমার ওই প্রবলেমগুলো আছে। এখানে দেখেন তো আমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোই আছে এখানে।
প্রবলেম বা দেখুন কিছু নেই, তো আমার ট্যাব এরকমই থাকে। আমার এমন দিন গেছে যে পিছিয়ে আমি এক মাস পরে বন্ধ করছি, এখন সাত দিন চলতেছে বন্ধ করি নাই। পিছিয়ে খুব স্লো, এখন রেস্টার্ট দিতে হবে, সবগুলো কাটবো তারপরে রেস্টার্ট। আপনারা যদি মনে করেন যে আমরা কোর্স করতেছি তিন মাস, কোর্স কমপ্লিট করে ডেভেলপার হয়ে গেছি, সেটা আসলে সম্ভব না। স্লিপ মোডে থাকে, ওটা দেখা যাচ্ছে যে আমার এটা তো ডুয়েল বোর্ড, ঠিক আছে, পড়াই থ্রি তো না, পড়াই থ্রি পড়াই ফাইভ বলে কোনো ব্যাপার না, কিন্তু আমার পিসি কনফিগারেশন এমনিতেই খারাপ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় স্লো চলেই না, কমপ্লিট হয় না। এতে পিএনজি তে ইমেজ গুলো দেয়, এগুলো তো আপনার গ্রাফিক্স ডিজাইনে যারা তারা করে বানায় দেবে। আর এগুলো করতে লাগে আইকন, আইকন এখন কত আইকন নেটে হাজার হাজার আইকন আছে, আপনার সেটা দরকার নাকি? ব্যানারটা কি কোম্পানি দেয়? ব্যানার আপনার কোম্পানি দিবে অথবা বলে দিবে যে এরকম ব্যানার, ব্যানার তো কোনো ব্যাপার না, গুগলে দাম সার্চ দিবেন কত ব্যানার আসবে, ওখান থেকে আই সেন্স করে দিবেন আপনার ব্যানার। পিএনজি তো স্টিমিং গ্রান্টটা নয় অনেক কিছু হাজার হাজার ওয়েবের ক্ষেত্রে আপনি শুধু ডিজাইন কাটা যদি ভালো করে জানেন, ডিজাইন কাটা ভালো ইনকাম করতে পারবেন। লোগো তো আমার একদম একটা সাইন করে লোগো এখন আপনার চলে না, এখন গত গুলো ক্লাস আছে, একটা ক্লাস দুইটা ক্লাস মধ্যে বাকি সবই বেস্ট অসম পয়েন্ট বেস্ট আছে না, যদি আপনি যাইছেন ভালো হবে, কাজ আছে সবগুলো কাজ আছে ওখানে। ক্লাস এখন আমার আর কিছু শেখার দরকার, যদি প্র্যাকটিস করে থাকে। আচ্ছা দেখেন যে এইটা কমপ্লিট হয়েছে, লেখা কমপ্লিট হয়েছে কিনা, যদি লেখা কমপ্লিট হয় তাহলে এবার আমরা এটা রান করে দেখি। আগে যে তবে আমাদের ডিসপ্লে পেজে, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পেজ, এখানে আমরা এডিটে ক্লিক করি। এখন দেখেন যে আমাদের রোতে যে টেক্সটটা ছিল সেটা তো আমরা দেখতে পারতেছি, এখন এটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে লিখব বাংলাদেশ, লিখে এবার সাবমিট বাটনে ক্লিক করি। এসকিউএল এরর কত নাম্বার লাইন, লাইন নাম্বার ওয়ান, আচ্ছা সমস্যা নেই, আইডিটা পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা সেভ করে আসি, প্রিন্ট এসকিউএল, আপডেট ওয়ারেন্টি সেট, নেম ইকুয়াল নেম, হোয়ার আইডি, আইডিটা সেম হচ্ছে না, তার কারণে এরর। এখানে দেখেন যে আমার নেম ইকুয়াল নেমটা তো ঠিকই সেম আছে, তাই না, কিন্তু আইডি ইকুয়াল দেখেন তো জিরো, আইডি ইকুয়াল কিছুই নেই, তো আমার এখান থেকে আইডিটা সেন্ড হচ্ছে না, যার কারণে এরও দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আইডিটা নিয়ে কাজ করতে হলে, এখানে আমি একটা কাজ করছিলাম না, সেটা হচ্ছে প্রিন্ট দিইনি, প্রিন্ট না দিলে তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আমরা আপাতত প্রিন্টটা দিয়ে দিই, আপনার কোনটা সেন্ড হচ্ছে কোনটা সেন্ড হচ্ছে আপনি নিজেই কিন্তু দেখতে পারতেছেন। এখন আমরা যদি এসে
কারণ মতো যদি হাত রাখার আইটেম যে কোথায় কি গুলো এসে পিক করি আপনার যখন স্কুল সিনট্যাক্স এগুলো দিয়েছে তখন কি আপনার পাশে কি লাইন নাম্বার দেখা ছিল যে কত নাম্বার লাইনের গুলো আছে লাইন নাম্বার কিন্তু দেখেন সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওটাকে সিনট্যাক্স তিন দিনে বোঝা যায় যে ওটার মধ্যে কি আছে এখন দেখেন তো আমরা জাস্ট প্রিন্ট দিয়েছি আপডেট ওয়ারেন্টি সেট নেম ইকুয়াল নেম যেটা সেন্ড করতেছি সেটাই আছে তারপর হোয়াট আইডি ইকুয়াল আইডি যেটা পাঠাচ্ছে সেটাই দেখাচ্ছে কাছে দেখেন তো ডাটা আপডেটেডও কিন্তু দেখাইছে তার মানে আমাদের যে ডাটার একটা ছিল সেটা আপডেট হয়েছে তো আমাদের যেহেতু সেক শেষ তো এটা তো আর প্রিন্ট করার আমাদের দরকার নেই তো আমরা পেজে যেতে পারি এখানে যেটা প্রিন্ট করছি এটা ডিলিট দিই কারণ এটা তো লাস্ট আমরা সেক করার জন্যই দিছি এবার আমরা পেজে যাই ডিসপ্লে পেজ ডিসপ্লে পেজে ফার্স্ট যে ডাটা আছে এটা আমরা এডিট করব তো এডিটে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে যে ডাটাগুলো আছে এগুলো আমি বাদ দিই বাংলাদেশ ঠিক আছে এবার সাবমিট বাটনে ক্লিক করে তাহলে দেখেন দেখাচ্ছে ডাটা আপডেটেড এখন সেক্ষেত্রে আমরা জাস্ট কষ্ট করে একটু হলেও যেতে হবে আমরা যখন অ্যাডমিন পেজ বানাবো তখন তো আমাদের সবগুলো কোনো আলাদা মেনুই থাকবে তো এখন যেহেতু আমরা ওই মেনে কাজ করিনি তো ডিসপ্লেতে ক্লিক করি এখন দেখেন তো ফার্স্ট জায়গা ছিল এটা বাংলাদেশ এখন আপনি দুই নম্বরে যেটা আছে এটা যদি এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করেন এখানে এটা চেঞ্জ করেন ডাটা আপডেটেড আমাদের কষ্ট হলে এভাবেই যেতে হবে যখন সেশন নিয়ে কাজ করবেন তখন আরও কষ্ট মনে হবে ঠিক আছে কারণ সেশনে যখন কাজ করবো যদি লগ আউট পেজ না বানাই সেশন তো আর ওর মধ্যে যে ডাটা থাকবে ওটা তো সেভই থাকবে আমরা ইচ্ছা করলে ডিলিট দিতে পারবো না ওই ডাটা ডিলিট দেওয়ার একটাই সিস্টেম সেটা হচ্ছে ব্রাউজার কিনে দেয় এখন আপনার দেখা যাচ্ছে সেশন নিয়ে কাজ করতে গেলে এরকম কাজ করতেছে নিয়ে রয়েছে আবার ব্রাউজার কিনে দেয় আবার ওপেন করে সেক্ষেত্রে ওটা খুব ঝামেলা কোনটা এটা না ডিসপ্লে এখন দেখেন যে এটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে কান্ট্রি নামে একটা টেবিল আছে আপনাদের কান্ট্রি নামে টেবিল আছে তো শিওর যদি থাকে তাহলে ওয়ারেন্টি আর কান্ট্রি একদম সেম যেখানে ওয়ারেন্টি লিখছেন সেখানে শুধু কান্ট্রি হবে তারপরে আবার কপি পেস্ট করেন না কপি পেস্টটা আমি করলে এখনই করে দিতে পারি তো আমি এই কাজটা আপনাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখেন যদি না হয় তাহলে সামনের ক্লাসে আমি এটা কপি পেস্ট করে দেবো এটা কি হবে না কি
আপনি এর মধ্যে কিন্তু আপনার ডাটা সব কিছু আছে না আপনি ডিসপ্লে বেজে দেন Thank you.